চেনা প্রকৃতির সেই চেনা ছন্দ উধাও। এখন যে প্রকৃতিকে আপনারা দেখছেন অনেক অচেনা, এরপর দেখবেন প্রকৃতির রুদ্র রূপ, আর সেটাই হবে ডুমস ডে, কায়ামতের দিন, কিংবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বিনাশায় চ দুষ্কৃতা। সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক পরলোক। অধ্যাত্মবাদের আলোকে বিজ্ঞান মনস্ক একটি অনুষ্ঠান ইহলোক পরলোক। আপনি যখন নির্বিচারে কীটপতঙ্গদের হত্যা করেন, টিপে মারেন, ভাবেন তাদেরও একটা পরিবার থাকতে পারে, পিতামাতা বা সন্তান থাকতে পারে, ভাবেন না, শুধু ভাবেন এরা আপনার ক্ষতি করতে পারে, তাই ক্ষতি করার আগেই মৃত্যুদণ্ড দিয়ে দেন। এবার প্রকৃতি যদি ভাবে একমাত্র মানুষরাই অন্য জীব জগতের সমূহ ক্ষতির কারণ, তাই তাদের সরিয়ে দেওয়া প্রয়োজন, শুধুমাত্র একটা মানুষ নামক প্রজাতির জন্য এই পৃথিবীর সুবিশাল জীব জগৎ ও উদ্ভিদ জগৎ ধ্বংস হয়ে যাক, এটা নিশ্চয়ই প্রকৃতি চাইবে না। কথাটা অতি বোকাও জানে, তাই যেমন করে হারিয়ে গিয়েছিল ডাইনোসররা, ঠিক সেই রকমভাবেই একসময় হারিয়ে যাবে এই অতি বুদ্ধিমান মানব জাতি পৃথিবী থেকে। আর এই মানব জাতি এত বেশি বুদ্ধিমান যে তারা যে ডালে বাস করে সেই ডালটাই কাটে। কেমন লাগছে এখন বর্ষার আকাশে আশ্বিনের মেঘ দেখতে? কেমন লাগছে অহেতুক বন্যায় ভাসতে? বছরভর এখন কটা ঋতু দেখতে পান? কালবৈশাখী আর আসে নিয়ম মেনে? শরৎ হেমন্ত আর বসন্তকে খুঁজে পান বছরে? এই সবকটা প্রশ্নের উত্তরই না, সত্য একটাই, 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44, 45, 47, 50, 55 ডিগ্রি, বছরভর গ্রীষ্মের তাণ্ডব আর তীব্রতাপ প্রবাহ, কোনো কোনো জায়গায় হঠাৎ বৃষ্টি কিংবা শৈত্য প্রবাহ, হিমবাহ গলবে, গলবে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর বরফ, সমুদ্রতলের উচ্চতার বৃদ্ধি ঘটবে, তারপর ধীরে ধীরে হারিয়ে যাবে উপকূলবর্তী শহর গ্রাম, চলে যাবে জলের তলায়, মানুষের সভ্যতার উপর দিয়ে তখন বয়ে যাবে সমুদ্রের জল, আর আকাশে থাকবে তীব্র উত্তাপ বিকীর্ণকারী সূর্য। এটাই ভবিষ্যৎ মানব জাতির। আর সেদিনটা কিন্তু 100 বছর পরে নয়, সামান্য কয়েক বছর পরেই একটু একটু করে মানব জাতি দেখবে তাদের সামনে শুধু কান্নার দিন আসছে না, আসছে আর্তনাদ করার দিন। আর এই জন্য দায়ী কে জানেন? মানুষ। হাজার হাজার কোটি মানুষের মধ্যে মাত্র 100,000,000 মানুষের কৃতকর্মের ফল ভুগতে হচ্ছে সমগ্র মানব জাতিকে। এই মানুষদের সীমাহীন লোভ অহংকার ও হিংসার খেসারত দিতে হবে শুধু মানুষকে নয়, সমগ্র জীব জগৎ আর উদ্ভিদ জগৎকে। কিন্তু ঈশ্বররূপ প্রকৃতি এটা মেনে নেবে না, একটা প্রজাতির প্রাণীর জন্য তার সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে যাবে, সেটা নিশ্চয়ই ঈশ্বর চাইবে না। তাই বাকি প্রজাতিদের বাঁচিয়ে রাখার জন্য এমন ব্যবস্থা প্রকৃতি নেবে যাতে মানুষ যাত্রাই হারিয়ে যায় এই পৃথিবী থেকে। আজ আপনারা দেখছেন মঙ্গলে প্রাণ নেই, জীবন নেই, উদ্ভিদ নেই, কে জানে হয়তো
কোটি কোটি বছর আগে সেখানেও প্রাণ ছিল, এই মানুষদের মতো আত্মঘাতী কিছু একটা প্রজাতি ছিল, আর তাদের সীমাহীন লোভে সমগ্র মঙ্গল গ্রহ থেকে হারিয়ে যায় জীব জগৎ, উদ্ভিদ জগৎ। মঙ্গল গ্রহ নিষ্প্রাণ হয়ে পড়ে থাকে কোটি কোটি বছর ধরে, আজ আমরা দেখছি মঙ্গল প্রাণহীন। ভবিষ্যতে পৃথিবীও যখন প্রাণহীন গ্রহ হয়ে পড়ে থাকবে, তখন অন্য কোনো গ্রহের জীব হয়তো ভাববে যে পৃথিবী বোধ হয় এরকমই ছিল চিরকাল। কিন্তু প্রকৃতি এবার আর সেই ভুল করবে না, ডাইনোসরদের মতো বড় বড় জীবরাও কিন্তু হারিয়ে গেছে, তারাও হারিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই প্রকৃতি কিন্তু বিদায় করে দেবে এই মানব প্রজাতিকেই, আর সেই বিদায়ের আয়োজন কিন্তু প্রকৃতি নিজে করছে না বা করবে না, মানুষটাই করবে নয়, করা শুরু করে দিয়েছে বহু বছর আগে থেকেই। যাকে বলে নিজের কবর নিজেই খোঁড়া আর তারপর তার মধ্যে শুয়ে পড়া। এরা প্রচণ্ড গরমে নাকি কান্না কাঁদে, কি হবে এত গরম বাড়ছে, কেন গরম বাড়ছে? আরে বাবা, পাখার স্পিড তো বাড়বে না গরম যতই বাড়ুক, গরম বাড়তেই থাকবে। কত এসি লাগাবেন, কত ফ্রিজ কিনবেন, এগুলি থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাস তো বুমেরাম হয়ে আপনাদেরই জীবনে ফিরে আসবে বিপদ হয়ে, শরীরের সর্বনাশ তো করবেই, আর পৃথিবীর আচ্ছাদন ওজন স্তরকেও ধ্বংস করবে। পৃথিবীর মাটিতে তখন আছড়ে পড়বে সূর্যের অতি অতি ক্ষতিকর রশ্মিরা, বাড়বে স্কিন ক্যান্সার সহ অসংখ্য রোগ, তাণ্ডব বাড়বে ভাইরাসের। বিলাসী মানুষরা এখন পাড়ার দোকানে যেতেও বাইক ব্যবহার করেন, ঘরে ঘরে এসি, নইলে বাবুদের ঘুম হয় না। একদিকে সরকারি জলের অপচয়, আর অন্যদিকে বাড়িতে বাড়িতে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ জলস্তরে সাধ্য করে ফেলছে। জানে না এক ফোঁটা জলের জন্য একসময় কাঁদতে হবে, কান্নার এই তো শুরু। বছর কয়েক পর 55 ডিগ্রি উত্তাপে যখন বাইরে বেরোবেন, তখন কি অবস্থা হবে বুঝতে পারছেন? এসি জ্যাকেট পরে বেরোবেন? আমি এই কথাগুলো বলছি সেই সমস্ত মানুষদের যারা নির্বিচারে ধ্বংস করে প্রকৃতি ও জীবজগৎকে, যারা নির্বিচারে গাছ ধ্বংস করে, যারা নির্বিচারে কীট পতঙ্গ ধ্বংস করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, যারা ব্যাঙ মারে। সমগ্র জীবজগৎ আজকে বিপদের সম্মুখীন, পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অহেতুক পেট্রোল পুড়িয়ে বাতাসকে দূষিত করা হচ্ছে, গাড়ির হর্নের তীব্র শব্দ সৃষ্টি করছে শব্দ দূষণ। আমি তাদের বলছি যাদের অতিরিক্ত বিলাসী তার লোভের জন্য সমগ্র মানব জাতি আজ বিপন্ন, যারা কোনো অপরাধ করেনি তাদের জন্য সাজা পেতে চলেছে তারাও, কারণ প্রকৃতি কোনো ব্যক্তির কথা ভাবে না, সমষ্টির কথা ভাবে। তাই কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ এসব ভেবে প্রকৃতি বিচার করে না, করবেও না। প্রকৃতি বিচার করে বৃহতের স্বার্থে, একদিকে সমগ্র জীবজগৎ উদ্ভিদ জগৎ, অন্যদিকে মানুষ নামক প্রাণী। কাজে বুঝতে পারছেন, এরপর দেখবেন বর্ষা আসছে না, শুধু গ্রীষ্ম আর শীত, প্রতিটি জায়গায় আলাদা আলাদা জলবায়ু, কোথাও বৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, খরা, কোথাও শীত। তারপর শীতও হারিয়ে যাবে, শুধুই গ্রীষ্ম বছরভর, তখন আর কান্নার দিন নয়, আর্তনাদ করার দিন আসবে। বিজ্ঞানীরা কিন্তু আগেই সাবধান করে দিয়েছেন, বারবার বসুন্ধরা সম্মেলন হয়েছে, প্রতি বছর জুন মাসে ঘটা করে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, আর পাশাপাশি চূড়ান্তভাবে বেড়েছে দূষণ। গাড়ির সংখ্যা কয়েক বছরে বেড়েছে কয়েক কোটি, ফ্রিজের সংখ্যা, এসি ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে হাজার হাজার কোটি, ভূগর্ভস্থ জলস্তরে সাধ্য ঘটছে প্রতিদিন, আর তার ফল তো পরিবেশের উপর পড়বেই, ফল ভোগ করতে হবে কিন্তু মানব জাতিকেই। দেখবেন প্রকৃতির বিচার শুরু হয়ে গেছে, চারিদিকে তাকালে বুঝবেন চেনা প্রকৃতির সেই চেনা ছন্দ উধাও। এখন যে প্রকৃতিকে আপনারা দেখছেন অনেক অচেনা, এরপর দেখবেন প্রকৃতির রুদ্র রূপ, আর সেটাই হবে ডুমসডে, কিয়ামতের দিন, কিংবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় মানব জাতি, আর এর জন্য দায়ী এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ, অহংকার।
আর সেই লোভ আর অহংকার পাপ হয়ে বিনাশকালকে ডেকে আনছে। কে জানে, হয়তো কলিযুগের সমাপ্তি এভাবেই প্রকৃতির রুদ্রমূর্তি ধ্বংস করে দেবে সব কিছু। সুনামি, টাইফুন, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প, অগ্নুৎপাত, অসংখ্য অস্ত্র প্রকৃতির হাতে। ক্ষুদ্র মানব জাতি এখনো না বুঝলে সাবধান হয়ে যাওয়াটাই বোধহয় মঙ্গল, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জীব জগতের জন্য, আর ব্যক্তিগতভাবে নিজের জন্য। নইলে কান্নার দিন নয়, আর্তনাদ করার দিন আসছে সামনে। ভালো থাকবেন। সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আর একই সঙ্গে জানাই যে সমস্ত মানুষ যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন না কিংবা পুনর্জন্মে বিশ্বাসী নন, হতেই পারে, বিশ্বাস না করার অধিকার তাদের আছে, কিন্তু যে অধিকারটা তাদের নেই সেটা হলো অন্যের বিশ্বাসে বা ভাবাবেগে আঘাত করা। আমাদের খুব খারাপ লাগে যখন একজন মানুষ অন্য মানুষের বিশ্বাস এবং আঘাতকে ধ্বংস করার চেষ্টা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তাদের কাছে আমাদের অনুরোধ, আপনার ভালো না লাগে আপনি চ্যানেল দেখবেন না, কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত করে তাকে যন্ত্রণা দেবেন না। ভালো থাকুন, আবার দেখা হবে সামনের ভিডিওতে।